ছাড়া কাজ করতে পারবে না। আমি চাচ্ছি হাসপাতালগুলোকে স্বাবলম্বী করা, দিস ইজ মাই টার্গেট। ঢাকা শহর নিয়ে আমার চিন্তা করার কিছু নেই, পঞ্চগড়ে না সারা বাংলাদেশেই চিকিৎসক সংকট, পরিকল্পনা করতে থাকি কোন চিকিৎসক কোন জায়গায় কতদিন থাকবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আজকে এখানে আসলাম, এরপরে রংপুর, রাজশাহী, খুলনা, দক্ষিণবঙ্গ সব জায়গায় যাব। দেখার একটাই উদ্দেশ্য হচ্ছে হাসপাতালগুলো কীরকম আছে, অবকাঠামো কীরকম, ডাক্তার কীরকম, কি দরকার সেটা। সুতরাং এই আইডিয়াটা হইলে তখন আমি ঢাকায় বসে বাকি কাজগুলো করতে পারবো। কারণ আমি চাচ্ছি হাসপাতালগুলোকে স্বাবলম্বী করা, দিস ইজ মাই টার্গেট। ঢাকা শহর নিয়ে আমার চিন্তা করার কিছু নেই, আমি যদি এইগুলোকে নিয়ে স্বাবলম্বী করতে পারি তাহলে রুগীরা ঢাকা শহরে ভিড় করবে না, মানুষ এখানে চিকিৎসা পাবে, সেই লক্ষ্যে আমি কাজ করছি। পঞ্চগড়ে না সারা বাংলাদেশেই চিকিৎসক সংকট, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। কিন্তু চিকিৎসক নতুন করে নেওয়া যায় কি না এবং আমরা একটা পরিকল্পনা করতে থাকি কোন চিকিৎসক কোন জায়গায় কতদিন থাকবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের কিছু সময় দেন, বিশেষ করে আমাকে, আমি তো মাত্র 6 মাস বয়স, অনুমোদন ছাড়া কাজ করতে পারবে না। তাদের অনুমোদন থাকে, যদি তাদের লাইসেন্স থাকে তারা কাজ করতে পারবে, এবং যা যা হাসপাতালে থাকার দেওয়ার সেই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে যে কোনো হাসপাতাল বন্ধ করে দেবে। আমি চিকিৎসক হিসাবে আমি স্বাস্থ্য সুরক্ষা আইন করছি, আমি চিকিৎসকদের নিরাপত্তা দিব, রুগীদের নিরাপত্তা। আরে ভাই আপনারা সবাই নাই নাই কেউ কেউ